নমস্কার বন্ধুরা সিআরপি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত আজকেও আমরা এই ভিডিওতে আলোচনা করব ফ্রেঞ্চ টেনিস টুর্নামেন্ট দু বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা দেখে নেব গ্র্যান্ড স্ল্যাম খেতাব সম্পর্কে চারটে টেনিস টুর্নামেন্টের খেতাব নিয়ে এই গ্র্যান্ড স্ল্যাম খেতাব হয় দেখো প্রথম টেনিস টুর্নামেন্টটি হলো অস্ট্রেলিয়ান ওপেন যেটা প্রত্যেক বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে অস্ট্রেলিয়ার মেলবোর্ন পার্কে হয়ে থাকে দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম খেতাবটি হলো ফ্রেঞ্চ ওপেন যেটি নিয়ে আজকে আলোচনা করব এটি প্রত্যেক বছর মে জুন মাসে ফ্রান্সের প্যারিসে হয়ে থাকে থার্ড হলো উইম্বলডন ওপেন যেটি প্রত্যেক বছর জুন জুলাই মাসে ইংল্যান্ডের লন্ডনে হয়ে থাকে এবং ফোর্থ হল ইউএস ওপেন যেটি প্রত্যেক বছর আগস্ট সেপ্টেম্বর মাসে নিউ শহরে হয়ে থাকে তো আমরা এবার দেখে নেব ফ্রেঞ্চ ওপেন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলো আপকামিং চাকরির পরীক্ষার জন্য ভীষণ ভীষণভাবে ইম্পর্টেন্ট দেখো প্রথম প্রশ্ন হলো ফ্রেঞ্চ টেনিস টুর্নামেন্ট প্রথম কবে হয় এটা উত্তর হবে আঠেরোশো সালে নেক্সট প্রশ্ন ফ্রেঞ্চ টেনিস টুর্নামেন্ট কোন কোর্টে খেলা হয় গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি উত্তর হবে মৃত্তিকা কোর্টে অর্থাৎ মাটির কোর্টে এরপর আমরা দেখে নেব কি আছে যে এবছর ফ্রেঞ্চ টেনিস টুর্নামেন্ট কততম সংস্করণ এবছর দু হাজার একশো তেইশতম সংস্করণ নেক্সট চার নম্বর প্রশ্ন বিশ্বের সবচেয়ে প্রাচীন টেনিস প্রতিযোগিতার নাম কি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা উত্তর হবে বন্ধুরা উইম্বলডন টেনিস টুর্নামেন্ট যেটি আঠেরোশো সালে প্রথম হয় এই উইম্বলডন টেনিস টুর্নামেন্ট বিশ্বের সবচেয়ে প্রাচীন টেনিস টুর্নামেন্ট বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটি কিন্তু আসে নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন ফ্রেঞ্চ টেনিস টুর্নামেন্টে দু পুরুষ বিভাগে খেতাবজয়ী নাম কি অর্থাৎ পুরুষ সিঙ্গলসে কে চ্যাম্পিয়ন হলো এটা উত্তর হবে রাফায়েল নাদাল স্পেন নেক্সট প্রশ্ন ফ্রেঞ্চ টেনিস টুর্নামেন্ট দু হাজার উনিশ মহিলা বিভাগে খেতাবজয়ীর নাম কী অর্থাৎ মহিলা সিঙ্গেলসে কে চ্যাম্পিয়ন হল এটা উত্তর হবে এসলে পার্টি অস্ট্রেলিয়া থেকে নেক্সট প্রশ্ন ফ্রেঞ্চ টেনিস টুর্নামেন্ট দু হাজার উনিশে পুরুষ ডাবলস বিভাগে খেতাবজয়ীর নাম কী মোট পাঁচ ধরনের খেলা হয় পুরুষ সিঙ্গেলস পুরুষ ডাবলস মহিলা সিঙ্গেলস মহিলা ডাবলস এবং মিক্সড ডাবলস পুরুষ ডাবলসে দুজন পুরুষ জুটি বেঁধে লড়াই করে তো এই বছর চ্যাম্পিয়ন হয়েছে কেভিন ফ্রেটিচ এবং আন্দ্রেয়াস মাইস দুজনই জার্মানি থেকে বিলং করে এরপর আমরা দেখে নেব আট নম্বর প্রশ্ন যে ফ্রেঞ্চ টেনিস টুর্নামেন্ট দু মহিলা ডাবলস বিভাগে খেতাবজয়ীর নাম কী পুরুষ ডাবলসের মতো মহিলা ডাবলসও দুজন মহিলা জুটি বেঁধে লড়াই করে এবছর দুজন মহিলা চ্যাম্পিয়ন হয়েছে দেখো নাম টিমি ব্যাবস এবং ক্রিস্টিনা মেলাডোনোভিক নোভিক প্রথমজন হাঙ্গেরি থেকে এবং দ্বিতীয়জন ফ্রান্স থেকে বিলং করে এরপর নেক্সট আট নম্বর নয় নম্বর প্রশ্ন যে ফ্রেঞ্চ টেনিস টুর্নামেন্ট দু হাজার উনিশে মিক্সড ডাবলস বিভাগে জয়ী নাম কী মিক্সড ডাবলসে একজন পুরুষ এবং একজন মহিলা জুটি বেঁধে লড়াই করে এবছর চ্যাম্পিয়ানদের নাম হলো ইভান ডোডিক ক্রোয়েশিয়া থেকে এবং লাতেসা চ্যান তাইওয়ান থেকে এরা দুজন মিক্সড ডাবলস বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে নেক্সট দশ নম্বর প্রশ্ন সবচেয়ে বেশিবার পুরুষ ফ্রেঞ্চ ওপেন খেতাব কার ঝুলিতে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা উত্তর হবে রাফায়েল নাদাল মোট বার ফ্রেঞ্চ ওপেন খেতাব তার ঝুলিতে রয়েছে নেক্সট এগারো নম্বর প্রশ্ন এটাও ভীষণ ভীষণভাবে ইম্পর্টেন্ট সবচেয়ে বেশিবার পুরুষ গ্র্যান্ড স্লাম খেতাব কার্য রয়েছে এটা উত্তর হবে রজার ফেডার মোট কুড়িটি স্লাম খেতাব তার ঝুলিতে রয়েছে সবচেয়ে বেশিবার মহিলা গ্র্যান্ড স্লাম খেতাব রয়েছে এটা উত্তর হবে মার্গারেট স্মিথ কোট মোট চব্বিশ বার থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ধন্যবাদ